ঠিক আছে আসসালামু আলাইকুম ফারহানা রেসিপি ব্লকে স্বাগতম দেখুন বন্ধুরা আজকে কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই যে তাজা করলা তো টাটকা করলা নিয়েছি আর যে মাছ নিয়েছি তো এই যে মাছ মাছগুলো আগে ভেজে নেব তোর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি হলুদ মরিচ দিয়ে দিচ্ছি তো রান্নার পাশাপাশি দেখাবো আমার বাড়ির কাজ কতটুকু হয়েছে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন তো কতটুকু আগালো আমার বাড়ির কাজ আপনাদের সাথে কিন্তু শেয়ার করতেছি তো এই যে মাছগুলো দেখুন আমি কিনেছি তো মাছগুলো এই যে বেজে বেজে নিচ্ছি একে একে করার মধ্যে সব দিয়ে দিচ্ছি বন্ধুরা এই মাছগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন এই যে করলা বাজি করে নিচ্ছি তো মাছগুলো উল্টে দিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা সবগুলো মাছ কিন্তু উল্টে দিচ্ছি তো মাছ উল্টে পাল্টে কিন্তু তুলে নিচ্ছি দেখুন বাজার শেষ মাছ তুলে নিচ্ছি তো এর মধ্যে যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি রসুন দিয়ে দিব এখন রসুন দিয়ে কিন্তু এর মধ্যে এখন মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ মরিচ দিয়ে দিচ্ছি বন্ধুরা তো আমি প্রতিদিন যা রান্না করি আপনাদের সাথে শেয়ার করি তো আজকে কি রান্না করতেছি এমন আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার বাড়ির কাজ কতটুকু আগালো তাও শেয়ার করব দেখাবো তো ওই যে মশলা কষানো শেষ এর মধ্যে এখন আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি বন্ধুরা এই যে বাজি হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি তো উঠিয়ে নিয়েছি এই যে দেখুন টমেটো কত সুন্দর টমেটো তো কষানো শেষ তো এর মধ্যে এখন টমেটো দিয়ে দিব তো বন্ধুরা দুই দিন ধরে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে এখন কিন্তু কিছু একটু ঠান্ডা পড়েছে হালকা একটু গরম কমেছে দেখুন এই যে আমার বাড়ির কাজ কতটুকু আগালো আপনাদের সাথে শেয়ার করতেছি দরজার চৌকাট লাগাচ্ছে দেখুন তো এই যে সবগুলো চৌকাট লাগিয়ে দিচ্ছে এই যে গিরিলও জানালার গিরিল লাগানো হচ্ছে তো আমার বাড়ির কাজ কতটুকু আগালো আপনাদের সাথে তো শেয়ার করতেছি তো কীরকম হলো কমেন্ট করে জানাবেন বাড়ির কাজগুলো কীরকম হচ্ছে দেখুন এই যে জানালার মধ্যেও গ্রিল লাগানো হয়েছে তরকারির মধ্যে দেখুন এই যে বলক চলে আসছে এর মধ্যে এখন মাছ দিয়ে দিব তো এই মাছ দিয়ে কিন্তু খেতেও সাধারণ লাগে তো আমার বাড়ির কাজ কতটুকু হয়েছে আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম আর আজকে কি রান্না করলাম তাও আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট